বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আতঙ্কের রাত। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 25 ফাল্গুন 1347 বঙ্গাব্দে, ইংরেজির 1941 সালে মধ্য হাওড়ার খুরুট ষষ্ঠীতলায়। কিশোর বয়স থেকেই শুরু করেন সাহিত্য সাধনা। 1961 সাল থেকে যুক্ত হন আনন্দবাজার পত্রিকার রবি বাসরীয়র সঙ্গে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে আমরা মূলত চিনি তার লেখা পাণ্ডব গোয়েন্দার মধ্যে দিয়ে। ছোটদের জন্য লেখা হলেও পাণ্ডব গোয়েন্দা ছোট বড় সকলের মনকে জয় করে নেয়। আজকের গল্পটি আমরা নিয়েছি সঞ্চয়িতা প্রকাশনী ও কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত লীলা মজুমদার ও অনুপ বসাক সম্পাদিত সেরা লেখকদের 100 ভূতের গল্প বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার অবনী ও শ্যামা, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে আতঙ্কের রাত। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, পথ ঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে, যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটি লাল, কতদিন দাড়ি কামায়নি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার, বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেইলি প্যাসেঞ্জারই করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে। কেন, হঠাৎ এরকম মনে হওয়ার মানে? তুই ভূতে বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় তো পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। আসলে বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে সব অদ্ভুত কাণ্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আমি পাগল হয়ে যাচ্ছি না তো? মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে তো মাস দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। ও, তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে রে। ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। সে কে তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম, তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, বলছি আমি ভাবছিলাম কিছুদিন তোর এখানে থাকবো, তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না, তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধহয় না, ওকে সব কথা চিঠি লিখে জানিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে, তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু একটা ঠিক করে নেব। আচ্ছা, ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি, আমার বা আমার ভাইয়ের জন্মই তো ওই বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না রে, কখনো না, এমনকি দিন পনেরো আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম, তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তো নিজের চোখে দেখা বা অনুভব করাই ভালো, কেননা
আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো আমি জানি না, তবে তুই গেলে আমি খুশি হব। আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটে কিনা। যদি চাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে। না, আজ এই দুর্যোগে রাতে নয় ভাই, কাল সকালে বরং যাব। তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। তাহলে তো খুব ভালো হয় রে। আমার না মাথা ঠিক নেই, আমার ভালো মন্দর ভার তোর হাতেই ছেড়ে দিলাম ভাই। তবে এও জেনে রাখিস আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না, সব সময়ের জন্য একজন সঙ্গী আমার অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম, তারপর আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরেই ঘুম। ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ও বাবা, কতদিন যে এমন আরামে ঘুমোইনি, আমার তো একদম ইচ্ছেই করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাবার গাড়ি কখন? সে বেলা একটায়। সে কি সারাদিনে আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা একটার গাড়িতেই যাব। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম, তারপর বারহাড়োয়া প্যাসেঞ্জারে তিনটের মধ্যেই ত্রিবেণী, সেখান থেকে রিক্সায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। বহু দিনের পুরনো বাড়ি, ছোট্ট দোতলা। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোবার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরির নিচে একপাশে খোলা ছাদ, ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, আর ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে মুখ হাত ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো, এখানে দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব সব রাতে। দেখে তুই কিন্তু বেশি দেরি করিস না ভাই। আরে না রে বাবা না। আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন, বাবা শোনো। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই, কেন বলুন তো? তুমি এসেছো খুব ভালো হয়েছে, হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘর ময়ে ছুটোছুটি করবে, আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটাই খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে এখনই একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মা। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কি সব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন? নমস্কার, ও আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কি সব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো, আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? মানে আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ বলে মনে করছি। দোকানের লোকেরা বলল, আরে হ্যাঁ হ্যাঁ, আমরাও তো ওকে মাঝে মধ্যে এরকম হয়ে যেতে দেখি, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, ও প্রায়ই রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদেরই ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাবেন মিথ্যা কথা বলছি, আমার কথা এরা কেউ বিশ্বাস করে না দাদা, মনে করে আমি নাকি বানিয়ে বলছি। বেশ তো শুনি না কি ব্যাপার। তবে শুনুন, সেদিন রাতে অবনীতে যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওই পাশের বাড়ির বিষ্টু, হ্যাঁ ওই বিষ্টুদা আর আমি ছুটে গেছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। কিরকম? অবনীদা নিচের দরজায় খিল দেয়
আর ওই ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্ণুদা তো গেলাম, গিয়ে নিচের দরজায় ধাক্কা ধাক্কি করছি, বুঝলেন? বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীদার দেখি সাড়া নেই, তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে উপরের ঘরের দরজাটা খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই, যে বাড়িতে অবনীদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিলটা কে? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ দেখুন আমার বা বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করছি, তাই বলছি। আজ রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আজ রাতে আমি নিজে চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউই। সবাই বলল, না না, কি বলছেনটা কি, ওই বাড়িতে রাত্রিবাস পারবো না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয়ে থাকে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ ব্যাপার কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন। আপনি যদি ডাকেন তাহলে আমরা একজন নয় সবাই ছুটে যাব, আর যদি পারেন নিচের দরজার খিলটা খুলে রাখবেন। অগত্যা আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে না থেকে ছাদে এসে বসে আছি। বেশ করেছিস, এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। না, কোথাও নয়, আকাশের অবস্থাটা দেখেছিস? দেখ একবার, এই নামলো বলে। তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত হল, ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, তেমন সময় শুরু হল প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টি কেউ যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো আবার মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা ব্যাপার। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিন্তু কিছুই বলেনি। রাত তখন 10টা, এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তাপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছ ঘেঁষে সরে এসে বলল, এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কি কি আসবে? আসবে ওই 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 যে ওই তো সে, ওই দেখ ওই দেখ! অবনী চিৎকার করে উঠল। আমি শুয়ে শুয়েই জানলার দিকে তাকালাম, দেখলাম জানলার ঘষা কাছে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি, কে? মেয়েটি নিরুত্তর। এমন সময় থক করে একটা দেশলাই জ্বালার শব্দ হল, তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই।
তাহলে কে জ্বালল এই বাতি? কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে, আমরা দুজনেই ভয় কাট। চারিদিক নিস্তব্ধ নিঝুম, অবনী যেন নীল হয়ে গেছে, আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল, নিয়ে দরজার কাজ পর্যন্ত গেল। তারপর কোমল গলার একটি ডাক শোনা গেল। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি। না না না, খেপেছিস? ও আমাকে রোজ এইভাবে ডাকে, আমি যাই না। আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম, তারপর টর্চ নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকে খুলে দরজাটা দু হাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল, সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা, তারপর নিচের ঘরের দরজার কাছে গেল, যে ঘরে অবনীর ল্যাবরেটরি সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেয়া ছিল, তালাটাও আপনা আপনি খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা একটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল, আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো, কথা বলো, কথা বলছো না কেন, বলো তুমি কে? অবনী যেন পাথর, আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়েই বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি, আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জোছনার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়ার শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল, তারপর ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের উপর রাখল, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বিভৎস সেই দৃশ্য! আরো দেখলাম ছবির গলার উপর মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না, তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকুও রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই, শুধু জেনে রেখো যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি,
তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই টিকে থাকতে পারবো না, কিছুতেই টিকে থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে কুচি কুচি করে দেশ লাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা। চুঁচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা, ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়েটির ছবিটি চাইলেন। জানালেন, গত মাসে সামান্য একটা ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে। কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? দু বছর আগে ছবিটা তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দিবার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি। আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডাবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন, সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়েও নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ পেলাম। কিন্তু এই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি, বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমাকে শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিজের ঘরে ঢোকাই আমি আজকাল বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? আছে, দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও আগুনে পুড়িয়ে ফেললাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। এক সময় বৃষ্টির বেগও কমল। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। এরপরও অবনীর বাড়িতে আমি দিন দশেক ছিলাম। কিন্তু সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে আর কখনো হয়নি, এখনো না।